কবির রিজভী বলেছেন, আগে দেশে নিম্নবিত্ত মানুষ কিনে খেতে পারতো না, এখন সেটা মধ্যবিত্ত পর্যন্ত চলে এসেছে। তারা না পারছে হাত পাততে, না পারছে ভিক্ষা করতে, তাদের যে আয় তা দিয়ে কোনো কিছুই কিনতে পারছে না। একটি ডিম কিনতে যদি 17 টাকা লাগে তাহলে ফ্লাইওভার দেখিয়ে আপনি কি করবেন? সরকার লোকজন সব লুটে পুটে খাচ্ছে। শুক্রবার ঢাকা রিপোর্টস ইউনিটে একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দুটি মামলায় গ্রেফতার হওয়ায় বিএনপি প্রচারের সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে নির্যাতন করা হয়নি, বরং তিনি আদালতে মিথ্যা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পগোষ্ঠী আয়োজিত শারদীয় উৎসব শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনি জামিন নেননি, তাই তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছেন। তাকে নির্যাতন করা হয়নি, কিন্তু তিনি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন। তার বাড়ির কোনো দরজা ভাঙা হয়নি, আদালতের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি মিথ্যা কথা বলেছেন। ডেঙ্গু আক্রান্ত স্বামী রুবেল ইসলামের মাথায় পানি ঢালছেন স্ত্রী আয়েশা খাতুন। গতকাল দুপুরে রাজশাহী চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজশাহীর চারঘাট উপজেলা ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। চারঘাটে মুঙ্গলি গ্রামের স্কুল ছাত্র 5 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঘরে ঘরে ডেঙ্গু জ্বরে ভুগছেন মানুষ। দারিদ্র পরিবারের লোকজন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই শুধু নাপা বড়ি খেয়েই বাড়িতে পড়ে থাকছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 190 জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে 58 জন চারঘাটের রোগী। দ্বিতীয় অবস্থানে ছিল বাঘা উপজেলার রোগী, ছিলেন 42 জন। গতকাল শুক্রবার হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ায় 195, যা এ মৌসুমের সর্বোচ্চ। আজও চারঘাট ও বাঘার রোগীর সবচেয়ে বেশি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্টিল মিলের গ্যাস পাইপলাইন বিস্ফোরণে 5 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্লেবয় ম্যাগাজিন বলেছেন, সাবেক পর্ন তারকা মিয়া খলিফার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছেন তারা। মিয়া খলিফা ইসরায়েলে হামাসের সমর্থন জানিয়ে নানা বক্তব্য প্রকাশের পর এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন ম্যাগাজিনটি। মিয়া খলিফা পর্ন তারকা থাকার সময় খুবই জনপ্রিয় ছিলেন। তিনি সম্প্রতি ইসরায়েলে হামাসের আক্রমণ চালানোর পর তাদের সমর্থন জানিয়ে এক্স নেটওয়ার্কের সাবেক টুইটার নিজের অ্যাকাউন্টে বিভিন্ন বক্তব্য প্রকাশ করেন। এতে তিনি হামাসের সদস্যদের স্বাধীনতা যোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশের বাতাসের মান বিচার করতে গেলে দেখা যাচ্ছে যে শনিবার সকাল 8:10 বাতাসের মানের সূচক অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল 223 স্কোর। বাতাসের মান বিচারে এই মাত্রাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়েছে। স্কোর 193 দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, আর 183 স্কোর দিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, আর 168 স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের মুম্বাই, ও 164 স্কোর নিয়ে পঞ্চম স্থানে আরব আমিরাতের দুবাই। তথ্য অনুযায়ী AQI স্কোর 101 থেকে 200 এর মধ্যে থাকলে অস্বাস্থ্যকর, 201 থেকে 300 এর মধ্যে থাকলে খুব অস্বাস্থ্যকর, এবং স্কোর 301 থেকে 400 এর মধ্যে থাকলে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে।